हेलो स्टूडेंट्स, ভালো আছো নিশ্চয়ই। চলো আবার হাজির হইছি আমরা নতুন একটি ভিডিও নিয়ে। আমরা ক্লাস 11 এর বায়োমলিকুলস পড়ছি এবং বায়োমলিকুলসের একদম শেষের দিকে আমরা এনজাইম পড়ছি। আমরা লাস্ট ভিডিওতে এনজাইমের একটা পার্ট আপলোড করেছিলাম, আজকে অবশ্যই সেকেন্ড পার্ট এবং চেষ্টা করব এই পার্টেই যেন সবটা শেষ হয়ে যায়। তো লাস্ট অবধি দেখতে থাকো, তাহলে বোঝা যাবে যে শেষ হলো না আর একটা পার্ট হবে। তো চলো যেটা বলি, যে তোমরা যদি নতুন দেখছো এমন হয় এই চ্যানেলে, তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, কারণ এখানে আমরা ক্লাস 9, 10, 11, 12 নিট, এগ্রিকালচার, জেনপার, এই সমস্ত মানে ক্লাস প্লাস মানে যে কম্পিটিটিভ এক্সাম বা অ্যাডমিশন টেস্ট সেগুলোর জন্য কিন্তু এখানে আমরা আলোচনা করি, কোশ্চেন সিরিজ নিয়ে আসি, টপিক ধরে ধরে তো আলোচনা হয় এবং সঙ্গে সঙ্গে বিভিন্ন রকমের ইনফরমেশন কিন্তু এখানে দেওয়া হয়। তো চলো দেরি না করে এনজাইমের পার্ট টু বলতে পারি এখন, সেটা আমরা দেখে নিই। যদি কেউ এটা প্রথম দেখছো, যদি কেউ এনজাইমটা প্রথম পার্টটা না দেখে থাকো, তো আমি রিকোয়েস্ট করব আগে তোমরা প্রথম পার্টটা দেখে এসো, তারপরে কিন্তু এই পার্টটা দেখো, তাহলে বুঝতে সুবিধা হবে বা বুঝতে পারবে, না এখানে বুঝতে পারবে না। তো আমরা আগের দিনে যা পর্যন্ত মানে যে যতদূর পর্যন্ত আমরা পড়েছিলাম, তারপর থেকে আমরা আলোচনা করব। এখানে মোড অফ এনজাইম অ্যাকশন নিয়ে প্রথমেই আলোচনা করব, যে এনজাইমের কার্যপদ্ধতি কেমন হয়। বিভিন্ন ইম্পর্ট্যান্ট এবং খুবই ইম্পর্ট্যান্ট টপিক কিন্তু আজকে রয়েছে এবং প্রত্যেকটি টপিকই খুব ভাইটাল। দেখো আমরা একটা একটা করে আলোচনা করব। তো প্রথমেই যদি আমরা চলে যাই এখানে, এখানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স, এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। তো এনজাইমকে ই দিয়ে লেখা হয়, সাবস্ট্রেটকে এস দিয়ে লেখা হয়। এটা আমরা অনেক আগে থেকে মানে আগের দিনের ভিডিওতে আমরা প্রথমেই দেখে নিয়েছিলাম। তো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স মানে ইএস। ওকে, মাইকেলিস এবং মেনটেন দুজন বিজ্ঞানী, ভালো করে মনে রাখবে নামগুলো, কিন্তু মনে রাখতে হবে। তিনটে নাম বলবো, তিনটে নামে কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, মানে তিনটে জায়গার তিন রকম নাম বলবো আমরা। মাইকেলিস মেনটেনের কথা বলছি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সের ক্ষেত্রে। কি বলছেন এনারা? এনারা বলছেন যে এনজাইম কোনো একটি উৎসেচক কোনো একটি সাবস্ট্রেটের সঙ্গে যুক্ত হয়, যুক্ত হওয়ার পর যেটা তৈরি করে সেটা হলো এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। ধরো আমি কথাই বলছি, ধরো সাপোজ ধরো আমরা বিভিন্ন সময় কি করব, কখনো এনজাইমকে একটু বড় করে দেখব, সাবস্ট্রেটকে ছোট করে দেখব, আবার কখনো সাবস্ট্রেটকে বড় করে দেখব, এনজাইমকে ছোট করে দেখব। বিভিন্ন জিনিস বোঝার ক্ষেত্রে কিন্তু এই ছোট বড়, দেখো আকার আকৃতিগুলো তো সব নিজের মতো করে, আমরা জাস্ট বোঝানোর জন্য আকার আকৃতিগুলো আঁকছি। অ্যাকচুয়াল তো আকার আকৃতি এরকম নয়, ডিফারেন্ট ফরম্যাটে থাকতে পারে, ডিফারেন্ট শেপ সাইজ হতে পারে, আমরা জাস্ট বোঝার জন্য এটা করছি। তো সাপোজ আমরা এটাকে যদি সাপোজ এই অংশটাকে আমরা ধরে নিলাম এনজাইম। ওকে, তাহলে এখানে ম্যাচ করানোর মতো একটা জায়গা রয়েছে আমরা বুঝতে পারছি। তাহলে এখানে এরকম যদি আমরা বলি যে এটা হলো সাবস্ট্রেট, তাহলে এই দুটো যুক্ত হওয়ার পর যেটা তৈরি হলো, মানে এটাকে আলাদা করে সাবস্ট্রেট, এটাকে আলাদা করে এনজাইম, দুটো যুক্ত হওয়ার পর যেটা তৈরি হলো অবশ্যই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স। এবার এটা রিভার্সিবল রিঅ্যাকশন, কারণ পরিবর্তন হতে পারে, এনজাইম সাবস্ট্রেট আবার খুলে গিয়ে এনজাইম এবং সাবস্ট্রেট আলাদা হতে পারে। এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠিত হওয়ার পরে যদি ঘটনাটি ঘটে, তাহলে কিন্তু সেক্ষেত্রে যদি রিয়াকশানটা চলে, তো সেখানে এনজাইম প্লাস প্রোডাক্ট তৈরি হয়। আগে আমরা দেখেছি এনজাইমটা অপরিবর্তিত থাকবে, কারণ এনজাইম তো ধ্বংস হবে না, এনজাইমটা তার কাজ করবে, বেরিয়ে চলে যাবে, তারপরে বিক্রিয়াটা বন্ধ হবে, তো সেক্ষেত্রে প্রোডাক্টটা তখন কিন্তু উৎপন্ন হবে, এটা আমরা জানি। তো মাইকেলিস মেনটেন কিন্তু এই এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স নিয়ে আলোচনা করেন এবং আরেকটি টপিক নিয়ে মাইকেলিস মেনটেন বলেন, সেটা হলো অ্যাক্টিভেশন এনার্জি। কোনো একটা রাসায়নিক বিক্রিয়া এনজাইমের অনুপস্থিতিতেও ঘটতে পারে, আবার উপস্থিতিতেও ঘটতে পারে, কিন্তু দেখা গেছে যদি কোনো একটা রিয়াকশন এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স যখন তৈরি হচ্ছে, সাপোজ হ্যাঁ কোনো একটি রিয়াকশান যদি এনজাইমের উপস্থিতিতে হয়, মানে এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্স গঠন করে, তাহলে এনজাইমের অনুপস্থিতিতে যে শক্তি লাগছিল তার থেকে অনেক অনেক কম শক্তি লাগবে। কী বললাম বুঝতে পারলে? মানে হলো যে উৎসেচক উপস্থিত আছে না নাই, যদি উপস্থিত না থাকে, উৎসেচক যদি অ্যাবসেন্ট থাকে, তাহলে কোনো একটি কেমিক্যাল রিয়াকশান তার জন্য প্রচুর এনার্জির প্রয়োজন হয়, অনেক বেশি এনার্জির প্রয়োজন হয় সেই বিক্রিয়াটাকে চালানোর জন্য। কিন্তু যদি এনজাইম থাকে তাহলে তুলনামূলক অনেক কম এনার্জির পরিণত প্রয়োজন হয়। এরকম বলি যে তোমরা দুটো বন্ধু মিলে জাস্ট একটা ঝগড়া আরম্ভ করেছো, এবার তোমাদের এই ঝগড়াটা থামতে যদি কেউ না আসে, ঝগড়াটা থামতে আমি ধরে নিলাম অনেক টাইম লাগলো, এক ঘন্টা ধরে ঝগড়া চললো দিয়ে থেমে গেল,
কিন্তু আমি আরেকটি উদাহরণ দিচ্ছি, সেটা হলো তোমাদের ঝগড়া শুরু হলো 5 মিনিট পর তোমার একটি বন্ধু এসে তোমাদেরকে দুজনকে বুঝিয়ে বললো, চলে গেল, ও চলে যাওয়ার পর 5 মিনিটের মধ্যে তোমাদের ঝগড়া শেষ হলো, মানে মিনিট 15-এর মধ্যে ঝগড়া শেষ। তাহলে প্রথম যেটা রিয়াকশন চলছিল সেটা কিন্তু এনজাইম উপস্থিত ছিল না, সেই জন্য তোমাদের যে ঝগড়া সেটা 1 ঘন্টা ধরে 1 ঘন্টা ডিউরেশনে চলেছিল। কিন্তু দ্বিতীয়বারের ক্ষেত্রে তোমার বন্ধুটি উপস্থিত থাকার কারণে সে কিন্তু তোমাদের ঝগড়াটাকে 15 মিনিটের মধ্যে মিটিয়ে দিয়ে চলে যায়। বুঝতে পারছো? একদম সিম্পল একটা এক্সাম্পল দিলাম। তো এখানে অন্য একটা এক্সাম্পল যদি আমরা দেখি, মিল্ক প্রোটিন কেসিন, কেসিনের যখন মানে যখন ভাঙে আর্দ্র বিশ্লেষণ হয় তখন যদি এনজাইম না থাকে তাহলে দেখা গেছে পার মোলে প্রায় 20,600 কিলোক্যালোরি এনার্জি লাগে এই মিল্ক প্রোটিনকে ভাঙতে বা ব্রেক করতে। কিন্তু যদি উপস্থিত থাকে এনজাইম যদি উপস্থিত থাকে তাহলে দেখা যাচ্ছে সেম টাইপের সেম অ্যামাউন্টের পার মোল যে দুগ্ধ প্রোটিন সেটাকে ভাঙতে অনেক অনেক কম এনার্জি লাগে। দেখো 20,600, এখানে 12,600, তার মানে অনেক কম এনার্জি, কিন্তু 8,000 কিলোক্যালোরির মতো কম এনার্জি কিন্তু এখানে লাগলো। তার মানে এটাই এখানে প্রমাণ করে যে অ্যাক্টিভেশন এনার্জি মানে সেক্ষেত্রে কিন্তু অনেক কম লাগবে। মানে কি, একটা দেখো অ্যাক্টিভেশন এনার্জিটার ব্যাপারটা বলি, যে কোনো একটি ধরো কোনো একটি সাবস্ট্রেট কোনো একটি পদার্থ তার মধ্যে কেমিক্যাল রিয়াকশন হবে কি না সেটা তো তার কেমিক্যাল প্রপার্টির উপর ডিপেন্ড করছে। এবার শুধু কেমিক্যাল প্রপার্টি নয়, সে কী ধরনের কেমিক্যাল সেটার উপর ডিপেন্ড করছে। এবার দেখা যাচ্ছে যে তার মিনিমাম রিয়াকশন শুরু করতে গেলে একটি এনার্জি দরকার হয় যেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি। মানে সে কেমিক্যাল রিয়াকশন করার জন্য যে মিনিমাম শক্তির প্রয়োজন হয় তাকে অ্যাক্টিভেশন এনার্জি বলছে। আশা করি বুঝতে পারছো এই অ্যাক্টিভেশন এনার্জির কথাও কিন্তু মাইকেলিস মেন্টনই বলে। তো আমরা আশা করি বুঝতে পারছি প্রথম দুটো টপিক কী বলতে চাইছি। এরপরে একটা অত্যন্ত ভাইটাল একটি কথা বলেন এমিল ফিশার। নামটা একদমই গুলিয়ে ফেলবে না, অনেকে ভাবে কি মাইকেলিস মেন্টেন এই লক অ্যান্ড কি মতবাদের প্রবক্তা, একদম ভুল যেন না হয়। এমিল ফিশার, এমিল ফিশার কিন্তু লক অ্যান্ড কি এর মতবাদ কি বলছেন তিনি, সিম্পল ব্যাপার, সেটা বলছেন যে এই যে এনজাইম সাবস্ট্রেট একটা নির্দিষ্ট আকার আকৃতি রয়েছে না, আমি যদি ধরো এই জায়গাটা এই বক্সের জায়গায় যদি আমি এরকম করে কিছু একটা আঁকতাম, ধরো এরকম করে কিছু একটা এঁকেছি, তাহলে বলো এই জিনিসটা কি এখানে ঢুকবে, মানে এই জিনিসটা কি এর সঙ্গে ম্যাচ করবে, প্রবেশ করতে পারবে? নিশ্চয়ই পারবে না। যেমন করে একটা তালা খোলার জন্য একটা নির্দিষ্ট চাবির প্রয়োজন হয়, যে কোনো চাবি দিয়ে যে কোনো তালা খুলবে না, পার্টিকুলার তালার জন্য পার্টিকুলার চাবি আছে, সেই জন্য সেই চাবি ছাড়া খোলা সম্ভব নয়। তিনি এনজাইম সাবস্ট্রেট কমপ্লেক্সকে এমিল ফিশার একদম সেম টু সেম লক অ্যান্ড কি বললেন, তিনি লক এনজাইমটাকে বললেন লক এবং সাবস্ট্রেটটাকে বললেন কি। ওকে, তার মানে কোনো একটি লকের সঙ্গে কোনো একটি পার্টিকুলার কি কিন্তু এখানে মানে ম্যাচ হবে বা ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে। যদি এই ধরনের কি হয় সেক্ষেত্রে কিন্তু এই লকের ক্ষেত্রে কোনো কাজ করবে না, তার মানে বিক্রিয়া করবে না। সেই জন্যই আমরা প্রথম থেকেই আগের দিন থেকেই বলছি যে প্রত্যেকটি এনজাইমের নির্দিষ্ট সাবস্ট্রেট রয়েছে। যে কোনো আমি আজকে মাংস খেয়ে বসে আছি আর বললাম অ্যামাইলেজ উৎসেচক কাজ করবে এমন ভাবলে কিন্তু ভুল হবে। তার কারণ এটা এখন অ্যান্সার পাওয়া যাচ্ছে, তার কারণ তাদের যে কাজ করার যে জায়গাগুলো, তাদের যে ধরার জায়গাগুলো বলতে পারো, সেই জায়গাগুলো কিন্তু ম্যাচ করছে না। সেই জন্য কিন্তু এখানে আমাদের সেই পার্টিকুলার এনজাইম ছাড়া কিন্তু পার্টিকুলার সাবস্ট্রেট যুক্ত হতে পারছে না। তো এখানে লক অ্যান্ড কি, তাকে টেমপ্লেট থিওরিও বলা হয়। তো লক এনজাইমটাকে এমিল ফিশার বললেন লক এবং কি বললেন সাবস্ট্রেটকে লক অ্যান্ড কি মতবাদ। এখন এই জিনিসটি আরও ভালো করে বোঝা যাবে, ভিডিও দেখতে থাকো, পরে এই ভিডিওটি আরও অনেক ভালো করে এই জিনিসটি বোঝা যাবে। তো এনজাইম সাবস্ট্রেট বা রিয়াকশনের ব্যাপারে আরেকটি মতবাদ রয়েছে কোসল্যান্ডের ইনডিউসড ফিট হাইপোথিসিস। নাম গুরুত্বপূর্ণ, তিনটে জায়গারই নাম কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। ইনডিউসড ফিট হাইপোথিসিস কি বলছেন, বলছেন যে কোনো একটি রিয়াকশনের জন্য কোনো একটি এনজাইমের ক্ষেত্রে কোনো একটি এনজাইম, এখানে লাল রঙের যেটা আঁকা আছে অবশ্যই এনজাইম আঁকা আছে, আর সবুজ রঙের যেটা আঁকা রয়েছে সেটা সাবস্ট্রেট, লেখাই রয়েছে সাবস্ট্রেট। তো এখানে এনজাইমের ক্ষেত্রে দুটো সাইড রয়েছে, দুটো গ্রুপ রয়েছে, দুটো জায়গা রয়েছে, একটাকে বলা হচ্ছে বাট্রেসিং গ্রুপ, একটাকে বলা হচ্ছে ক্যাটালাইটিক গ্রুপ। কীরকম মানে দুটো সাইট রয়েছে, কীরকম বাট্রেসিং সাইট হলো যে যে
সাবস্ট্রেটটাকে ধরবে, যে সাবস্ট্রেটটাকে ধরবে, ধরো সাপোজ এটা ধরো সাবস্ট্রেট, এটা ধরো এনজাইম, তাহলে সাবস্ট্রেটটাকে ধরার জন্য যেটা যে কাজ করবে, যে যে গ্রুপটা বা যে পয়েন্টটা কাজ করবে, যে সাইটটা কাজ করবে, তার নাম হলো বাট্রেসিং সাইট। ওকে, এবার ধরো সাপোজ এটি একটি কেমিক্যাল রিয়াকশন, যেখানে ধরো সাপোজ এটা এটা যুক্ত হবে, আমি এটা খুলে রেখেছি, এটা যুক্ত হবে, ঠিক আছে। এবার যে সাইটটা এটাকে যুক্ত করবে, হ্যাঁ, যে সাইটটা এটাকে যুক্ত করবে, ধরো সেটাকে বলা হচ্ছে ক্যাটালাইটিক গ্রুপ। ওকে, তার মানে ধরার জন্য রয়েছে বাট্রেসিং গ্রুপ, এটা ধরার জন্য আমি এটা খুলে রেখেছি, ধরার জন্য এটা বাট্রেসিং গ্রুপ। এবার ধরো আমি তো এই দুটোতে পয়েন্টে চাপ দিয়ে বন্ধ করে দিচ্ছি, এবার ধরো এরকম চাপ না দিয়ে ধরো কেউ একজন এসে এখানটা চাপ দিয়ে বন্ধ করে দিল, তাহলে যে অংশটা উৎসেচকের যে অংশটা এটাকে বন্ধ করে দেবে, লাগিয়ে দেবে, সেটাকে বলা হচ্ছে ক্যাটালাইটিক গ্রুপ। তাহলে বাট্রেসিং গ্রুপ ধরার জন্য এবং ক্যাটালাইটিক গ্রুপ অ্যাকচুয়ালি কাজ করার জন্য। হ্যাঁ, এবার এটা হতে পারে যে উৎসেচক মানেই যে ভাঙবে এমন তো নয়, উৎসেচক মানে তো জুড়তেও পারে, আমরা লাইগেজের ক্ষেত্রে বলেছিলাম ডিএনএকে জুড়বে, তাহলে উৎসেচক মানে যেমন ভাঙতে পারে উৎসেচক তেমন জুড়তেও পারে, তাহলে ভাঙা জোড়া দুটো কথাই কিন্তু ক্যাটালাইটিক সাইটের সঙ্গে যাচ্ছে। এবং ধরার ব্যাপারটা এনজাইম যে কাজ করবে তার জন্য ধরতে হবে আগে, বসতে হবে আগে, তার জন্য রয়েছে বাট্রেসিং গ্রুপ। এই এই দুটো পয়েন্টের বেসিসে কোসল্যান্ড তার ইনডিউসড ফিড হাইপোথিসিস যেটা সেটাকে ব্যাখ্যা করলেন, ঠিক আছে। এগুলো মোটামুটি এনজাইমের যে মোড অফ এনজাইমেটিক অ্যাকশন এই সম্পর্কিত আলোচনা। এরপরে আমরা আরও অনেক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু এখানে আস্তে আস্তে আলোচনা করব। ভিডিও একটু লেন্দি হতে পারে, যেহেতু আমি চেষ্টা করব আর যেন নেক্সট ভিডিও পার্ট না হয়। দেখ, এরপর এনজাইমের আরেকটি গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে আমরা কথা বলবো, সেটা হলো একটা এনজাইমের ক্ষেত্রে, আমরা আগের দিনও বলছিলাম একটা এনজাইমের ক্ষেত্রে দুটো পার্ট থাকে। ওকে, সাপোজ এটা একটা এনজাইম, সাপোজ এটা একটা এনজাইম, এই এনজাইমের ক্ষেত্রে দুটো পার্ট আমরা রাখছি, দুটো পার্ট রাখছি। তো এই পার্টটাকে আমি একটু আলাদা কালার করে দিই, দুটো পার্ট লাগাম। তো এখানে আমরা আগেও বলেছি যে একটা এনজাইম প্রধানত প্রোটিন দিয়ে তৈরি, হ্যাঁ, এখনও তাই বলছি, একটা এনজাইম প্রোটিন দিয়ে তৈরি। তবে প্রোটিন পার্টের সঙ্গে খুব অল্প কিছুটা নন প্রোটিন পার্ট থাকে, নন প্রোটিন পার্ট থাকে। এই যে উৎসেচকের যে প্রোটিন পার্ট, মানে এই গোটাটা আর কি, গোটাটা উৎসেচকের যে প্রোটিন পার্টটা রয়েছে, সেই প্রোটিন পার্টটাকে বলা হয় আপো এনজাইম, এবং এই যে নন প্রোটিন পার্ট রয়েছে এটাকে বলা হয় কোফ্যাক্টর। কী বললাম বুঝতে পারলে? একটা উৎসেচক প্রায় গোটাটাই প্রোটিন দিয়ে তৈরি, তবে অল্প কিছুটা পার্ট, খুব অল্প কিছুটা পার্ট কিন্তু নন প্রোটিন রয়েছে। যেমন ক্ষেত্রে ধরো, যেমন হয় ধরো একটা মোবাইল, একটা মোবাইলের ক্ষেত্রে একটা সিম তার মধ্যে ইনসার্ট করা থাকে। এবার ভেবে দেখো মোবাইলটার অ্যাকচুয়াল কাজ কী। এখন তো মোবাইলের ধরো হাজারো কাজ, সেটা বলছি না, কিন্তু মোবাইলটার অ্যাকচুয়ালি কী কাজের জন্য আবিষ্কার হয়েছিল? ফোন করার জন্য, না? মোবাইলটা থেকে ফোন করার জন্য কোনটি অত্যন্ত জরুরি? সেটা হলো একটি সিম কার্ড, একটি সিম কার্ড খুব জরুরি। তুমি এটা ভেবে নাও যে গোটা মোবাইলটা রয়েছে ঠিকই, কিন্তু সিম কার্ড ছাড়া মোবাইলটার কোনো কাজেরই নয়। ঠিক তেমনভাবে তুমি ভেবে নাও এখানে গোটা যে এনজাইমটা রয়েছে সেটা মোবাইলের মতো, যেটাকে আমরা প্রোটিন পার্ট বলছি, কিন্তু নন প্রোটিন পার্টটা খুব ছোট হলেও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ নন প্রোটিন পার্ট ছাড়া কিন্তু এনজাইমটা অ্যাক্টিভেটই হবে না। সেজন্য খুব ভাইটাল জিনিস কিন্তু নন প্রোটিন পার্ট, যেমন করে সিমটা ছাড়া মোবাইলে ফোনটাই হবে না। তাহলে সিমটা ছোট হতে পারে মোবাইলের তুলনায় অনেক অনেক, কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ওকে, তো একই রকম ব্যাপার। এবার অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টর, অ্যাপো এনজাইম প্লাস কোফ্যাক্টর দুটোকে একসঙ্গে বলা হচ্ছে হলো এনজাইম। হলো মানে সম্পূর্ণ, তাহলে সম্পূর্ণ এনজাইমটা হচ্ছে হলো এনজাইম। টার্মগুলো পড়বে, পরীক্ষার জন্য পড়বে, এবং তো ধরো আইডিয়ার মানে একটা ইনফরমেশন এবং ধরো একটা কনসেপ্ট ক্লিয়ারের জন্য তো এগুলো ছাড়া অসম্ভব। তার মানে অ্যাপো এনজাইম হলো প্রোটিন পার্ট, কোফ্যাক্টর হলো নন প্রোটিন পার্ট, এবং দুটো মিলে হলো হলো এনজাইম, মানে সম্পূর্ণ এনজাইম। এবার কোফ্যাক্টর যেটা রয়েছে নন প্রোটিন পার্ট, এই যে নন প্রোটিন পার্ট, এটাকে দুভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে অর্গ্যানিক, জৈব কোনো কিছু হতে পারে, অথবা ইনঅর্গ্যানিক, অজৈব কোনো কিছু হতে পারে। জৈব অর্গ্যানিক ম্যাটার যেটা রয়েছে নন প্রোটিন পার্টে, যদি অর্গ্যানিক কোনো পার্ট থাকে সেক্ষেত্রে দুটো অংশে বিভক্ত,
মানে দুভাবে থাকতে পারে, একটাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ, প্রচুর প্রচুর কোশ্চেন আসে প্রস্থেটিক গ্রুপ থেকে, আর একটা আছে কো এনজাইম, প্রচুর প্রচুর কোশ্চেন এখান থেকেও আসে, কো ফ্যাক্টর থেকেও প্রচুর কোশ্চেন আসে। তাহলে প্রস্থেটিক গ্রুপ আর কো এনজাইম কি? যদি ধরো এমন হয় যে এটা একটা উৎসেচক, এটা একটা সাবস্ট্রেট, সাবস্ট্রেট উৎসেচক যদি খুব দৃঢ়ভাবে আটকানো থাকে, কোনো দায় বা মানে কোনো ডাবল বন্ড বা ট্রিপল বন্ড দিয়ে খুব শক্তভাবে আবদ্ধ থাকে, যাকে সহজে ছাড়ানো সম্ভব নয় একমাত্র ডিনেচুরেশন করলে, হ্যাঁ যখন অ্যাকচুয়ালি মানে কাজ শেষ হবে তখনই একমাত্র ছাড়ে, এরকম ব্যাপার আর কি, যদি খুব দৃঢ়ভাবে আবদ্ধ থাকে তখন তাকে বলা হয় প্রস্থেটিক গ্রুপ, যদি খুব আলগাভাবে আবদ্ধ থাকে মানে সহজেই পৃথক করা যাবে তখন তাকে বলা হবে কো এনজাইম। এখানে দেখো দুটি অর্গ্যানিকের কথা বলা হচ্ছে, ওকে, এখানে এনএডি, এনএডি এইচ টু, এনএডি পিএইচ, এটিপি, বিভিন্ন ধরনের ভিটামিন, রাইট, থায়ামিন, ফলিক অ্যাসিড, রাইবোফ্লাভিন, এই সমস্ত উদাহরণ কিন্তু এখানে রয়েছে যারা কো এনজাইম হিসেবে কাজ করে। তার মানে হলো অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম যে কোনো একটি উৎসেচক যদি এমন হয় যে একটি কেমিক্যাল রিয়াকশনের মাধ্যমে প্রায় প্রোডাক্টে যাচ্ছে, তখন সেক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রস্থেটিক গ্রুপ কাজ করে, যদি একবার ধরেছে টোটাল কাজ শেষ হয়ে যাওয়ার পর ছাড়বে। আর এখানে হলো ম্যাক্সিমাম চেইন রিয়াকশনের ক্ষেত্রে হয় যে একটা স্টেপ বাই স্টেপ একটা সাবস্ট্রেট থেকে সেটাকে আরেকটা সাবস্ট্রেটে তৈরি করা, মানে এস থেকে এস ওয়ান থেকে এস টু, এস থ্রি, এস ফোর, এই যে মাঝে যে কাজগুলো চলছে সেগুলো কিন্তু ম্যাক্সিমাম কো এনজাইমের ফলে হয়, যারা সহজেই পৃথক হয়ে গিয়ে আবারও পরের একটি সাবস্ট্রেটে গিয়ে কাজ করতে পারে, এরকমের অংশগুলোকে কিন্তু আমরা কো এনজাইম বলি। একদম সহজ সরল ভাষায় যদি নন প্রোটিন পার্টটা দৃঢ়ভাবে আটকানো থাকে তাহলে তাকে প্রস্থেটিক গ্রুপ বলে, যদি খুব আলগাভাবে আবদ্ধ থাকে তখন তাকে কো এনজাইম বলে। ওকে, এটা গেল অর্গ্যানিক, কিন্তু এই নন প্রোটিন পার্টটা ইনঅর্গ্যানিকও কিছু হতে পারে, যাকে মেটাল অ্যাক্টিভেটার বলা হয়, মানে এক্ষেত্রে বিভিন্ন ধরনের মেটাল রয়েছে, বিভিন্ন ধরনের আয়ন রয়েছে, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম থেকে এরকম বিভিন্ন ধরনের আয়ন রয়েছে যারা কিন্তু এখানে কাজ করতে পারে, মানে যাদের প্রভাবেও কিন্তু কোনো কোনো এনজাইম রয়েছে যারা অ্যাক্টিভেট হয়, মানে সেই নন প্রোটিনের জায়গায় একমাত্র সেখানে কোনো একটি আয়নই কাজ করছে নন প্রোটিনের জায়গায়, এমনও কিন্তু হয়। তবে একটা জিনিস মাথায় খুব ভালো করে ঢুকিয়ে রাখো, সেটা হলো এই নন প্রোটিন পার্টটা যতই ছোট হোক না কেন, যাই হোক না কেন, এই নন প্রোটিন পার্টটা ছাড়া কিন্তু কোনো একটি এনজাইমের কাজ করতে মানে কাজ করাটা একদমই অসম্ভব। এরপর দেখো পাঁচটা টার্ম রয়েছে বাঁ দিকে লিখেছি আমরা, এই টার্মগুলোকে নিয়ে জাস্ট একটু আলোচনা করে নেবো। এন্ডো এনজাইম এবং এক্সো এনজাইম। এন্ডো এনজাইম কি? যদি কোনো একটি এনজাইম কোনো কোষের মধ্যেই ক্রিয়া করে তখন তাকে এন্ডো এনজাইম বলা হয়। যেমন ধরো আরবিসি, লোহিত রক্তকণিকা, কার্বনিক অ্যানহাইড্রেজ বলে উৎসেচকটি যারা কার্বন ডাইঅক্সাইড পরিবহনে সাহায্য করে, তারা কিন্তু লোহিত রক্তকণিকা বা আরবিসির মধ্যেই কাজ করে। এন্ডো মানে ভিতরে, যখন এনজাইম ভিতরে কোষের ভিতরে কাজ করে তখন তাকে এন্ডো এনজাইম বলা হয়। এক্সো এনজাইম যখন যেখান থেকে বেরোচ্ছে সেখানে থেকে গিয়ে কোনো একটি, যেমন পরিপাক নালীর যে উৎসেচকগুলো রয়েছে, পরিপাক নালীর যে কোষ সেগুলোতে উৎপন্ন হয়, দিয়ে এসে পরিপাক নালীর মধ্যে পড়ে এবং সেখানে কিন্তু আমাদের ডাইজেস্ট করে, আমাদের হজম করার জন্য যে সমস্ত উৎসেচকগুলো রয়েছে তারা সবাই কিন্তু এক্সো এনজাইম, কোষের মধ্যে ক্রিয়া করে না, কোষের বাইরে গিয়ে ক্রিয়া করে কোনো একটি স্থানে। আইসো এনজাইম বিভিন্ন প্রকার উৎসেচকের ক্ষেত্রে দেখা যায় তাদের পিএইচ লেভেল, টেম্পারেচার এগুলো পৃথক হওয়ার জন্য তাদের বিভিন্ন রূপ ভেদ হয়, একই উৎসেচক কিন্তু টেম্পারেচার বা ভিসকোসিটি বা ধরো পিএইচ লেভেলের একটু চেঞ্জের জন্য সেই এনজাইমগুলোর বিভিন্ন বিভিন্ন রূপ দেখায়, কিন্তু একটি এনজাইমের কথা বলা হয়, হ্যাঁ সেটাকে বলা হচ্ছে আইসো এনজাইম। অ্যান্টি এনজাইম, অ্যান্টি এনজাইম কি? সেটা হলো যে বিভিন্ন সময় দেখা যায় প্রাণীদেহে একটি এনজাইম যদি বারবার প্রয়োগ করা হয়, বারবার প্রয়োগ করা হয় তাহলে সেই প্রাণীদেহে কিন্তু তার এগেনস্টে কিছু প্রোডাক্ট, মানে তার এগেনস্টে কিছু তৈরি হয়, মানে পদার্থ তৈরি হয় যেগুলো কিন্তু সেই এনজাইমের বিপক্ষে কাজ করে বা কাজ করতে দেয় না, যাদেরকে অ্যান্টি এনজাইম বলা হয়। একদম খুব সিম্পল এক্সাম্পল দিলে বুঝতে পারবে। ধরো তুমি খাবার হজম করার জন্য পার ডে ধরো হিস্ট্যাক খাও, হিস্ট্যাক, রেন্ট্যাক, জেন্ট্যাক যা ইচ্ছা খাও, তাহলে সেক্ষেত্রে কী হবে, দেখবে একটা টাইম পর দেখবে সেই হিস্ট্যাক তোমার বডিতে কাজ করছে না। ওকে, তুমি যদি রেগুলার বেসিসে খেতে আরম্ভ করো দেখবে একটা টাইম পর গিয়ে কাজ করছে না, বলে ডাক্তারবাবু বলবে ডোজ বাড়াতে কিংবা ওষুধ চেঞ্জ করতে। একদম এই জিনিসটি হচ্ছে। তো সব ক্ষেত্রে নয়, আমরা এনজাইমের কথা বলছি, ধরো পার্টিকুলার হজম করার জন্য কোনো একটি এনজাইমেটিক তুমি মেডিসিন খাচ্ছ, তাহলে এই সেই এনজাইমেটিক মেডিসিন খেতে বেশি দিন কাজ করবে না, তার কারণ তার এগেনস্টে কিছু পদার্থ তৈরি হয় যেটাকে অ্যান্টি এনজাইম বলা হয়, নামেই রয়েছে অ্যান্টি এনজাইম। অ্যালো এনজাইম হলো যে বিভিন্ন জিন থেকে যদি একই প্রকার উৎসেচক তৈরি হয়, এমন হয়, কারণ ধরো
ধরো বিভিন্ন জায়গায় উৎসেচক একই রকম হওয়া সত্ত্বেও, হ্যাঁ, বিভিন্ন জায়গা থেকে বেরোয় কিন্তু, হ্যাঁ, সেই উৎসেচকগুলোকে সবাইকেই বলা হবে অ্যালো এনজাইম। তো এই পাঁচটা টার্মকেও কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে। দেখো, এরপর আমরা যে গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট, কনসেপ্ট ক্লিয়ারের জন্য ব্যাপার রয়েছে, রেগুলেশন অফ এনজাইমেটিক অ্যাক্টিভিটি। বিভিন্ন ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করবো একটার পর একটা পয়েন্ট ধরে ধরে। এনজাইম অ্যাক্টিভিটি যে হয়, এনজাইম যে কাজ করে, তার জন্য বিশেষ কিছু শর্ত রয়েছে, হ্যাঁ। সেই শর্তের মধ্যে প্রথমেই আমরা অ্যালোস্টেরিজম নিয়ে আলোচনা করব। অ্যালোস্টেরিজম কী? তো ব্যাপার হলো, একটি এনজাইম, সাপোজ এখানে যেটা আঁকা আছে, এখানে যেটা আঁকা আছে সেটা হলো এনজাইম। এনজাইমের ক্ষেত্রে দুটো অংশ থাকে, হ্যাঁ, আমরা আগেই বলেছি একটা প্রোটিন পার্ট, একটা নন প্রোটিন পার্ট। যেমন বলেছি তেমন তোমাকে এখানে সাইটের মানে 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 সাইটের এগেনস্টে আমরা বলছি যে দুটো সাইট থাকে একটা এনজাইমের, দু রকমের, দুটো বলবো না, দু রকমের সাইট থাকে। একটাকে বলা হয় অ্যালোস্টেরিক সাইট এবং আরেকটাকে বলা হয় অ্যাক্টিভ সাইট। ওকে, অ্যালোস্টেরিক সাইট এবং অ্যাক্টিভ সাইট, কী ব্যাপার? খুব সোজা, কিন্তু একবার বুঝে নিলে খুব সোজা, নাহলে কিন্তু অনেক শক্ত লাগবে। অ্যাক্টিভ সাইট হলো একটা, আমি আগেও বলেছি দেখো একটা জিনিস, সেটা হলো কোনো কোনো সময় আমরা এনজাইমকে বড় করে দেখাবো, সাবস্ট্রেটকে ছোটো করে দেখাবো, কখনো সাবস্ট্রেটকে বড় করবো, এনজাইমকে ছোটো করবো। এখানে অবশ্যই এনজাইমকে একটু বড় করেছি, সাবস্ট্রেটকে ছোটো করে দিয়েছি। লাল রঙের এখানে যে বক্সগুলো আঁকা আছে সেটা আমি সাবস্ট্রেট ধরে নিয়েছি। তাহলে একটা এনজাইমের ক্ষেত্রে যে সাইটের মধ্যে সাবস্ট্রেটগুলো যুক্ত হয় তাকে অবশ্যই অ্যাক্টিভ সাইট বলবো। তাহলে এনজাইমের অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট যুক্ত হয়। আরেকটি সাইট রয়েছে যে সাইটে কোনো পদার্থ যুক্ত হবে, ন্যাচুরালি জেনারেলি এই পদার্থটি হলো সেই কোফ্যাক্টর, জেনারেলি এই পদার্থটি হলো কোফ্যাক্টর। এবার দেখো ব্যাপারটা কি, তো এই যে পদার্থ, হ্যাঁ, এই পদার্থটা দুরকম হতে পারে। এই পদার্থটা যেখানে যুক্ত হবে সেটাকে অ্যালোস্টেরিক সাইট বলছে। ওকে, তার মানে যে সাইটে সাবস্ট্রেট যুক্ত হবে সেটাকে বলছি আমরা অ্যাক্টিভ সাইট, মানে যেখানে অ্যাকচুয়ালি কাজ হবে, ওই বাট্রেসিং গ্রুপ, ক্যাটালাইটিক গ্রুপ যেটা বলছিলাম সেটা কিন্তু এই অ্যাক্টিভ সাইডে আছে। বাট্রেসিং গ্রুপ বা ক্যাটালাইটিক গ্রুপ দুটোই কিন্তু এই অ্যাক্টিভ সাইডে আছে, আগের ইনডিউসড ফিড মতবাদ আমরা বলছিলাম। এখানে আরেকটি সাইট রয়েছে যেখানে অ্যালোস্টেরিক সাইট বলছে, সেই অ্যালোস্টেরিক সাইটে দু রকমের জিনিস যুক্ত হতে পারে, একটা বলা ইনডিউসার, একটা বলা ইনহিবিটার, কোনো কিছু নয়, ব্যাপারটা হলো ইনডিউসার। যদি এমন কোনো পদার্থ এখানে যুক্ত হয়, দেখো এখানে ম্যাচ করানো আছে, জায়গাটা ম্যাচ করানো আছে, তো ম্যাচ করবে, নাহলে প্রবেশ করবে কী করে? যদি এমন কোনো কিছু যুক্ত হয় যেটা যুক্ত হওয়ার জন্য এখানে যে সমস্ত অ্যাক্টিভ সাইটগুলো ছিল, এটা এটা তিনটে অ্যাক্টিভ সাইট দেখিয়ে রেখেছি শুধু কনসেপ্ট ক্লিয়ার জন্য, নাহলে মনে হবে যে একটা এনজাইমের একটাই সাবস্ট্রেট সাইট থাকবে, হ্যাঁ, পরে পরে বোঝার ক্ষেত্রে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে। হ্যাঁ, আমরা নেক্সট যে পয়েন্ট নিয়ে আলোচনা করবো সেখানেই এটা লাগবে, এই জন্য আমি আগে থেকে এটা দিয়ে রাখলাম। এখানে তিনটে সাবস্ট্রেট মানে যোগ হওয়ার অ্যাক্টিভ সাইট রেখেছি। তো যদি এমন হয় যে কোনো একটি পদার্থ অ্যালোস্টেরিক সাইটে যুক্ত হওয়ার জন্য আরও বেশি করে অ্যাক্টিভ সাইটগুলো সাবস্ট্রেটকে যুক্ত করাচ্ছে, তখন তাকে ইনডিউসার বলবো। ওকে, ইনডিউসার মানে উদ্দীপক এমনিতেই, তার মানে কোনো একটি পদার্থ যখন কোফ্যাক্টর হিসাবে, ধরো এখানে যুক্ত হচ্ছে, কোএনজাইম হিসাবে যা ইচ্ছা ধরো এখন যুক্ত হচ্ছে, যার জন্য অ্যাক্টিভ সাইটের সংখ্যা বাড়ছে বা অ্যাক্টিভ সাইটের শেপ এমন হচ্ছে যাতে বেশি মাত্রায় সাবস্ট্রেট যুক্ত হতে পারে, এমন যদি ঘটনা ঘটে তখন তাকে বলা হবে ইনডিউসার, পদার্থটিকে বলা হবে ইনডিউসার আর ঘটনাটিকে বলা হবে পজিটিভ অ্যালোস্টেরিজম। যেটা যুক্ত হওয়ার জন্য বেশি সাবস্ট্রেট যুক্ত হচ্ছে, এনজাইমেটিক অ্যাক্টিভিটিটা আরও বাড়ছে, এনজাইমেটিক রিঅ্যাকশন আরও বাড়ছে, তাকে বলা হচ্ছে ইনডিউসার পদার্থটাকে, আর ঘটনাটা হলো পজিটিভ অ্যালোস্টেরিজম। ঠিক উল্টো দিকে যদি কোনো এমন পদার্থ যুক্ত হয় যেটার জন্য, এটা যুক্ত হওয়ার জন্য, এটা তো যুক্ত হবেই, সেটা ইনডিউসার হোক তোমার ইনহিবিটার হোক যুক্ত হবে, এবং তার জন্য ধরো এনজাইমেটিক রিঅ্যাকশনের যে সাইট মানে অ্যাক্টিভ সাইটগুলো সাইট শেপ চেঞ্জ করে নিল, আর চেঞ্জ করার জন্য ধরো সাবস্ট্রেটগুলো যুক্ত হচ্ছে না, ধরো আমি শেপটাকে এরকম করে দিলাম, সাপোজ শেপটাকে এখন আমি এরকম করলাম, তাহলে নিশ্চয়ই এগুলো যুক্ত হবে না, তাহলে কী হবে, এনজাইমেটিক রিঅ্যাকশনটা কমতে থাকবে।
তাহলে যে পদার্থের জন্য এই ঘটনা ঘটলো তাকে ইনহিবিটর বলা হচ্ছে, আর ঘটনাটিকে বলা হচ্ছে নেগেটিভ অ্যালোস্টেরিজম। খুব সোজা জিনিস, কিন্তু তা তোমাকে এখানে চার পাঁচটা জিনিস নিয়ে খুব কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে। একটা হলো অ্যাক্টিভ অ্যাক্টিভ সাইট কী, একটাকে বলা হবে অ্যালোস্টেরিক সাইট কী এনজাইমের ক্ষেত্রে অবশ্যই, এবং তার পাশাপাশি ইনডিউসার কী, ইনহিবিটর কী, পজিটিভ অ্যালোস্টেরিজম কী, নেগেটিভ অ্যালোস্টেরিজম কী, এই ঘটনাগুলোকে কিন্তু খুব ভালো করে মাথায় রাখতে হবে। এবার আমরা যেহেতু রেগুলেশন অফ এনজাইম অ্যাক্টিভিটি পড়ছি, আমরা আরও কিছু পরপর পয়েন্ট নিয়ে আলোচনা করব এবং সেখানে আরও কিছু গুরুত্বপূর্ণ টপিক কিন্তু আসবে আমাদের সামনে। এরপর আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই চ্যাপ্টারের সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বলতে পারো, ঠিক আছে? এই চ্যাপ্টারে প্রচুর ইম্পর্টেন্ট জিনিস আছে, তার মধ্যে এটা একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস, সেটা হলো সাবস্ট্রেট কনসেন্ট্রেশন। ভালো করে বুঝবে জিনিসটা কি, ধরো এখানে এই এনজাইমটার ক্ষেত্রে অ্যাক্টিভ সাইট কটা আছে, তিনটে আছে, এখানে তিনটে অ্যাক্টিভ সাইট আছে। এবার এই যে এনজাইম অ্যাক্টিভিটি বাড়ানো, এনজাইম অ্যাক্টিভিটি বাড়বে কখন কখন, সেই পয়েন্ট নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলে দুটো জিনিস আসে। আমি এখানে আবারও লিখছি, দুটো জিনিস আসে, একটা হলো সাবস্ট্রেট যদি ইনক্রিজ করা হয় এবং যদি এনজাইম ইনক্রিজ করা হয়। খুব সহজ সরলভাবে আমি বোঝাচ্ছি, দেখো তাহলে এই এনজাইমটা, আমি সেকেন্ড পয়েন্টটা আগে বলে দিই, এই এনজাইমটা যদি বাড়ানো হয়, এখানে ধরো এখানে আমরা বলছি যে ধরো এখানে কোনো একটি জায়গায় ধরো তিনটে করে, প্রতিটা এনজাইমে তিনটে করে অ্যাক্টিভ সাইট রয়েছে, তো সেক্ষেত্রে আমরা ধরো দশটা এনজাইম নিয়েছি, তাহলে তিরিশটা অ্যাক্টিভ সাইট হয়েছে কোনো একটি পাত্রে। এবার ধরো সাবস্ট্রেট আছে, কথাই বলছি দশটা, এখানে তো চারটে আছে, তো চারটাকে ধরি, তাহলে যদি রিয়াকশান চলে তাহলে অবশ্যই তিরিশটা অ্যাক্টিভ সাইট আছে আর মাত্র চারটে সাবস্ট্রেট আছে, খুব ভালো রিয়াকশান হবে, তাড়াতাড়ি রিয়াকশান হবে। সংখ্যাটা যদি দশ করি রিয়াকশানের হারও আরও বাড়বে, যদি তিরিশ করি তাহলে ম্যাক্সিমাম হবে, যদি বত্রিশ করি তাহলে কিছু এসে যাবে না তিরিশের সঙ্গে, কারণ অ্যাক্টিভ সাইট শেষ হয়ে গেছে। ওকে, তাহলে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু এনজাইমেটিক রিয়াকশান বাড়তে থাকতে একটা নির্দিষ্ট লেভেল অবধি, তিনশোর জায়গায় তিরিশের জায়গায় যদি তিনশো করি তাহলে কিন্তু এনজাইমেটিক রিয়াকশান বাড়বে না, তার কারণ এনজাইমের আর অ্যাক্টিভ সাইট নেই। বুঝতে পারছো কী বলছি? এবার যদি আমি অল্প 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 করে অ্যাড করি তাহলে সেক্ষেত্রে কিন্তু কনস্ট্যান্ট একটা লেভেলে এনজাইমেটিক রিয়াকশান হতে পারে, তার কারণ প্রথম দিকে যে সমস্ত সাবস্ট্রেটগুলো যুক্ত হচ্ছিলো সেগুলো হয়তো তাড়াতাড়ি বসে থাকবে না, পরেরগুলোর জন্য আসার জন্য অপেক্ষা করবে না, তারা হয়তো প্রোডাক্টে পরিণত হয়ে গেছে, আর যদি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে অ্যাক্টিভ সাইটগুলো ফাঁকা হতে পারে, সেক্ষেত্রে অল্প অল্প করে অ্যাড করতে থাকলে কিন্তু রিয়াকশানটা কন্টিনিউ চলতেও পারে, সেটা ডিপেন্ড করছে এনজাইমেটিক রিয়াকশানের ওপর। কী বললাম বুঝতে পেরেছো? এবার দেখো আমরা যদি অন্য একটি বিষয় দেখি, যে সাপোজ সাবস্ট্রেট আছে এই জায়গাতে, ধরো একটা পাত্রের মধ্যে সাবস্ট্রেট আছে, ধরো একশোটা সাবস্ট্রেট আছে, ওকে, তাহলে এনজাইম দেওয়া আছে দশটা। যদি আমরা দশটার জায়গায় যদি কুড়িটা দিই তাহলে তিরিশ দুগুণে ষাটটা অ্যাক্টিভ সাইড হলো, রিয়াকশান বাড়ছে, বাড়তে বাড়তে এটাকে নিয়ে যদি আমরা একশো পর্যন্ত পৌঁছাই তাহলে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছাবে, মানে তেত্রিশ থেকে চৌত্রিশটা যদি আমরা এনজাইম যোগ করি তাহলে সেখানে ম্যাক্সিমাম লেভেলে পৌঁছালো, কিন্তু এরপরও যদি আমি বাড়াই তাহলে কিন্তু কিছু এসে যাবে না, ঠিক আগেরটার মতো একটা নির্দিষ্ট লেভেল অবধি বাড়তে থাকবে, বাড়তে বাড়তে গিয়ে একটা স্যাচুরেটেড পয়েন্টে চলে আসবে, হ্যাঁ, সেখানে গিয়ে কিন্তু এনজাইমেটিক রিয়াকশানটা বাড়বে না, বরং উল্টো ঘটনাও ঘটতে পারে, কমেও যেতে পারে। তার কারণ কি? তার কারণ হলো দেখো আমরা এখানে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন নিয়ে আলোচনা করছি, তো সঙ্গে আমরা আরেকটা ব্যাপার বলি, তাহলে এখানে ব্যাপারটা আরও বুঝতে সুবিধা হবে, সেটা হলো ধরো এস ওয়ান একটা সাবস্ট্রেট, এস টু, এস থ্রি, দেন এস ফোর, হ্যাঁ, এস ফোর না লিখে আমরা পি লিখে দিলাম, প্রোডাক্ট লিখে দিলাম, তাহলে এখানে এনজাইম ওয়ান, এনজাইম টু, এনজাইম থ্রি, ওকে, তাহলে এখানে যদি আমরা একবার দেখি ব্যাপার বিষয়বস্তুটা, তাহলে এনজাইম ওয়ানের সাবস্ট্রেট হলো এস ওয়ান কিন্তু প্রোডাক্ট হলো এস টু, ঠিক উল্টোভাবে এনজাইম টু এর সাবস্ট্রেট হলো এস টু
কিন্তু প্রোডাক্ট হলো S3 মানে একটা জিনিস যদি চেইন রিঅ্যাকশন হয় তাহলে এটা কাউডির সাবস্ট্রেট যেমন হতে পারে কাউডির প্রোডাক্ট তো অবশ্যই ঠিক আছে তো এরকম চলছে চলতে চলতে ধরো এমন ঘটনা ঘটলো যে এখানে যে প্রোডাক্টটি হয়েছে সেই প্রোডাক্টটি ধরো এই রিঅ্যাকশনটাকে বা এনজাইমটাকে কাজ করতে দিচ্ছে না ঘটনার নাম হবে ফিডব্যাক ইনহিবিশন বা এন্ড প্রোডাক্ট ইনহিবিশন যেমন করে ধরো আমি ধরো তোমাদের ধরো একটা ভিডিও বানিয়ে দিলাম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করেছো স্যার একদম ফালতু হচ্ছে একদম বাজে হচ্ছে এটা একটা ফিডব্যাক আবার ধরো অন্য একটা ভিডিওতে লিখলে স্যার খুব সুন্দর হয়েছে খুব ভালো বুঝলাম এটাও একটা ফিডব্যাক কিন্তু প্রথম ফিডব্যাকটা আমাকে আরও এক্সাইটেড করবে ভালো করে ভিডিও বানানোর জন্য আর সেকেন্ড সরি প্রথমটা আমাকে ডিপ্রেস করবে আমাকে আমার মন খারাপ করে দেবে কিন্তু দ্বিতীয় ভিডিওটা যেখানে বলবে স্যার খুব ভালো হয়েছে খুব ভালো বুঝতে পারলাম সেটা কিন্তু আমাকে আরও ভিডিওটা বানাতে এক্সাইটেড করবে তো দুটোই কিন্তু ফিডব্যাক প্রথমটা ছিল ইনহিবিশন তো এখানে যদি এমন হয় যে কোনো একটি প্রোডাক্ট সেটা এটা হতে পারে এটাও হতে পারে কিন্তু এমন নয় যেটা বলছি না আমরা এন্ড প্রোডাক্টই কথাটা বলে দিচ্ছি যদি কোনো প্রোডাক্ট বা এন্ড প্রোডাক্ট যদি আগের কোনো রিঅ্যাকশনের যে চলছে তার এনজাইমকে কাজ করতে বাধা দেয় তখন ঘটনা হবে ফিডব্যাক ইনহিবিশন কি হয় এখানে এখানে বুঝতে গেলে প্রথমে অ্যালোস্টেরিজমের জায়গায় চলে আসে একদম এই যে প্রোডাক্টটা তৈরি হচ্ছে সাপোজ প্রোডাক্টটা এমন ধরনের প্রোডাক্ট যেটা একটি ইনহিবিটার আমরা এখানে বলেছিলাম ইনডিউসার ইনহিবিটার ধরো প্রোডাক্টটা ইনহিবিটারের কাজ করছে তাহলে এখানে এখানে ঢোকা মাত্রই এখানে ইনহিবিটার ঢোকা মাত্রই কী হয় এখানকার যে সাইটগুলো সেটাকে চেঞ্জ করে ধরো এরকম করে দিল তাহলে কোনো সাবস্ট্রেটই এর সঙ্গে যুক্ত হতে পারবে না তো অবশ্যই না রিঅ্যাকশনটা বন্ধ হয়ে যাবে সরি এটাকে বলা হয় ফিডব্যাক ইনহিবিশন আশা করি ফিডব্যাক ইনহিবিশনের গল্পটা খুব ভালো করে বুঝতে পেরেছ এখানে কিন্তু অ্যালোস্টেরিজমের সঙ্গে একদম ডাইরেক্টলি রিলেটেড হ্যাঁ একটু যদি বুঝে নাও ব্যাপারগুলো খুব একটা শক্ত নয় এবার মোস্ট ইম্পর্ট্যান্ট যে টপিকের কথা আমরা বলছিলাম এখানে সেই টপিকটা কিন্তু এবার বুঝে নাও এটা একটু মুছে দিচ্ছি এখানে একটু বুঝে নাও সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের ব্যাপারটা আগেই বললাম যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ালে এনজাইমেটিক রিঅ্যাকশন বাড়বে এবং কারণ হলো অ্যাক্টিভ সাইট বাড়া তাহলে এখানে দেখো একটা গ্রাফ আঁকা আছে যে গ্রাফের এক্স অ্যাক্সিস বরাবর আমরা করেছি এক্স অ্যাক্সিস বরাবর আমরা সাবস্ট্রেট কনসেন্ট্রেশন করেছি এবং ওয়াই অ্যাক্সিস বরাবর আমরা করেছি ভেলোসিটি অফ রিঅ্যাকশন বিক্রিয়ার বেগ তাহলে সাবস্ট্রেট বাড়ানোর সঙ্গে সঙ্গে যখনই আমরা সাবস্ট্রেটের ঘনত্ব বাড়াচ্ছি তখনই কিন্তু এনজাইমেটিক রিঅ্যাকশনটা বাড়ছে দেখো আমরা জিরো থেকে শুরু করিনি তার কারণ আমরা কোনো একটি এনজাইমের ক্ষেত্রে আমরা বৈশিষ্ট্যতে পড়েছি যে উৎসেচক হলো এমন একটি রাসায়নিক পদার্থ যেটা কোনো বিক্রিয়ার হারকে শুরু বা শেষ করতে পারে না শুধু ত্বরান্বিত বা মন্দীভূত করতে পারে তাহলে বিক্রিয়ার শুরু শেষ করে না তো আমি জিরো থেকে কেন দেবো শুরু তো করে না তো একটু করার পর থেকে আমি দিয়েছি দেখো গ্রাফটা আমি তুলে নিয়ে গিয়ে এখানে রেখেছি স্যাচুরেটেড পয়েন্টে নিয়ে চলে এসেছি তার কারণ একটা নির্দিষ্ট লেভেল পর বলেছি সাবস্ট্রেট কনসেন্ট্রেশন বাড়ানোর সঙ্গে সঙ্গেও কিন্তু বিক্রিয়ার বেগ বাড়বে না তার কারণ অ্যাক্টিভ সাইডার নেই এখন যে জায়গাতে আমাদের এইখানে পয়েন্টটা লাগবে যে জায়গাতে যে জায়গার সাবস্ট্রেট কনসেন্ট্রেশন যতটা বাড়ানোর জন্য ভেলোসিটি বা বিক্রিয়ার বেগটা সর্বাধিক এসছে তাকে আমরা ভিম্যাক্স বলবো ম্যাক্সিমাম ভেলোসিটি ওকে এবার আমাদের বিষয়বস্তু এদিকটা কিছু না আমাদের বিষয়বস্তু এদিকটা দেখো যে ভিম্যাক্সের হাফ কোথায় এসেছিলো মানে কত সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের জন্য গতিবেগটা হাফ হয়ে গেছিলো মানে রিঅ্যাকশনের গতিবেগটা হাফ হয়ে গেছিলো যে সাবস্ট্রেট কনসেন্ট্রেশনের জন্য হাফ হয়ে যায় বিক্রিয়া বেগটা মানে হাফই যেখানে হয় মানে যতটা মেশানোর পর হাফ রিঅ্যাকশনে চলে যাবে ততটাকে বলা হয় কেএম ভ্যালু এখানে হাফ ভিম্যাক্স কেএম ইকুয়াল টু হাফ ভিম্যাক্স এটা লেখা হয় কেএম ইকুয়াল টু হাফ ভিম্যাক্স ওকে এটা একদম মাথায় রাখবে এবার আমরা বলি বিষয়বস্তুটাই আসি যে কি অ্যাকচুয়ালি ব্যাপারটা কেন আমরা করব এখানে দেখো একটা জিনিস আমি একটি ডটেড লাইন আঁকছি আবার একটি ডটেড লাইন আমি আঁকছি ধরো আরেকটি কেমিক্যাল রিঅ্যাকশন শুরু করলাম যে ধরো এখানে আমি নিয়ে চলে এলাম দিয়ে এখানে শুরু তাহলে কী হলো এই এই জায়গাতে এসে ম্যাক্সিমাম ভেলোসিটিতে পৌঁছেছে সাপোজ তাহলে এটাকে আমরা একটু নামিয়ে নিয়ে আসি এবার গতিবেগ কোথায় হয়েছে হাফ ধরো এই জায়গাতেই হাফ হয়েছে তাহলে এখানেও একটা ডটের লাইন আমরা আগে নিয়ে এলাম এখানে তাহলে এই জায়গাতে এখানে এখানে হলো কে এম ভ্যালু কী বোঝালো তাহলে প্রথমবারের যে রিঅ্যাকশনটা চলছিল এখানে গিয়ে কে এম ভ্যালু করছিলাম আমরা রিঅ্যাকশন ওয়ান লিখলাম আর দ্বিতীয়বারেরটা ধরো এখান থেকে নিয়ে গিয়ে সরি এখান থেকে নিয়ে গিয়ে এই জায়গাতে এইটুকু জায়গাতে গিয়েই
রিয়াকশন টুটার ক্ষেত্রে হাফ ভিম্যাক্স পেয়ে গেলাম। এর মানে বোঝায় অ্যাফিনিটি, এনজাইমের ক্ষেত্রে এনজাইমের সঙ্গে সাবস্ট্রেটটা কতটা বেশি বাইন্ড করতে পারে, কতটা তাড়াতাড়ি বাইন্ড করতে পারে সেটাই বোঝায় এখানে কেএম ভ্যালুতে। ঠিক আছে, মানে আমি একটি রাসায়নিক বিক্রিয়া ধরো চালাচ্ছি, তাহলে সব বিক্রিয়াটা হয়ে যাওয়ার পর আর আমি কী বুঝবো অ্যাফিনিটি সম্পর্কে? আমি তখন বুঝবো যখন এনজাইম এবং সাবস্ট্রেট এক জায়গায় দেওয়ার পরপরই দেখতে লাগলাম যে বিক্রিয়াটা খুব দ্রুত গতিতে হচ্ছে এবং খুব কম সময়ের মধ্যে কেএম ভ্যালুতে পৌঁছে গেল বা হাফ ভিম্যাক্সে পৌঁছে গেল। তাহলে এতটুকু সাবস্ট্রেট কনসেন্ট্রেশন দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছি যে ভেলোসিটি প্রায় অর্ধেকে চলে গেছে, প্রায় না অর্ধেকে চলে গেছে। তো অবশ্যই এনজাইমেটিক রিয়াকশনটা মানে আর টুটা অবশ্যই খুব ফাস্ট হচ্ছে, মানে বিক্রিয়ার গতিবেগ অনেক বেশি, মানে সাবস্ট্রেটের সঙ্গে এনজাইমের যে অ্যাফিনিটি সেটা অনেক বেশি, হ্যাঁ অনেক বেশি রিয়াকশন চালায়। সেখানে যদি এমন দেখতাম যে এনজাইমেটিক রিয়াকশনটা এরকম হচ্ছে যে এরকম চলতে 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 গিয়ে এইখানে গিয়ে ধরো এই পজিশনে গিয়ে ম্যাক্সিমামে পৌঁছাচ্ছে, তাহলে এখানে চলে এলো ধরো ম্যাক্সিমাম ভেলোসিটি, আর দেখলাম মোটামুটি এই জায়গাতে গিয়ে দাঁড়াচ্ছে, এই জায়গাতে হাফ ভিম্যাক্সটা পৌঁছালো সাপোজ এই জায়গাতে, আমরা দেখছি এই জায়গাতে। হ্যাঁ, তাহলে এক্ষেত্রে আমরা আর থ্রি যদি এটাকে লিখি আর থ্রি, তাহলে দেখতে পাচ্ছি কেএম ভ্যালু আসছে এখানে, মানে তিন নম্বর রিয়াকশানটার ক্ষেত্রে এনজাইমটা সাবস্ট্রেটের সঙ্গে ঠিক ভালো মেশে না। যদি মিশতো তাহলে অবশ্যই হাফ ভিম্যাক্স খুব কমে আসতো, মানে কেএম ভ্যালুটা অনেক কম সময়ের মধ্যে চলে আসতো। ওকে, আশা করি বুঝতে পারছো যে কেএম ভ্যালুর ব্যাপারটা কী। এখানে এই যে কেএম ভ্যালু এটা কী বলা হয়, মাইকেলিস মেনটেন ধ্রুবক, এম ফর মাইকেলিস মেনটেন যা ইচ্ছা বলতে পারো, দুটোই এম, কে ফর কনস্ট্যান্ট। তাহলে এখানে কনস্ট্যান্ট এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু কোনো একটি এনজাইমেটিক রিয়াকশনের ক্ষেত্রে। তো এই কেএম ভ্যালুটা কিন্তু মাইকেলিস মেনটেন ধ্রুবক কী পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এবং পরীক্ষা খুব আসবে, এক্ষেত্রে বিভিন্ন রকমের অঙ্কও কিন্তু আসে, মানে মানে ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন কিন্তু এক্ষেত্রে আসে। তো এই জিনিসটি বুঝতে হবে। আশা করি মোটামুটি আমাদের এই সম্পর্কে একটা আইডিয়া হয়েছে, এনজাইম সম্পর্কে আশা করি আজকে ভিডিওতে অনেক কিছু বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে, কোনো কিছু নিয়ে জিজ্ঞাসা থাকে, তাহলে অবশ্যই, হ্যাঁ একটা জিনিস আমার বলা হলো না, সেগুলো বলার অপেক্ষা রাখে না, আগের ভিডিওতে বলে দিয়েছি, সেটা হলো এই যে রেগুলেশন অফ এনজাইম অ্যাক্টিভিটি, এখানে কিন্তু আরও যেমন অপটিমাম টেম্পারেচার, অপটিমাম পিএইচ, কিউটেন ভ্যালু, হ্যাঁ অ্যাক্টিভেটর, এই সমস্ত জিনিসগুলো কিন্তু এখানে অ্যাপ্লিকেবল, সবই অ্যাপ্লিকেবল। তার কারণ হলো ওগুলো যেহেতু আমরা আগের দিন বলেছি উৎসেচকের সঙ্গে সাবস্ট্রেটের সঙ্গে যদি এনজাইমটার একটা সম্পর্ক রয়েছে, কারণ এনজাইম সরি টেম্পারেচার যখন বাড়ানো হয় তখন অ্যাক্টিভ সাইটগুলো আরও বেশি করে বাড়ে, রিয়াকশানটা আরও বাড়ে, পিএইচ লেভেল বাড়া কমার জন্যও কিন্তু ঘটনা ঘটে, কিউটেনের জন্যও কিন্তু হয়, এবং অ্যাক্টিভেটার এনজাইমকে অ্যাক্টিভেট করে। হ্যাঁ, যেমন পেপসিনোজেন, পেপসিনোজেন হিসেবে খরিত হয় কিন্তু কাজ করে না, অ্যাকচুয়ালি এই সেলের প্রভাবে পেপসিনে পরিণত হয়, তারপরে সেখানে প্রোটিন ভঙ্গ করতে পারে, মানে প্রোটিনকে ভাঙতে পারে। এই সমস্ত বিষয়গুলো যেহেতু আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, সেই জন্য এনজাইম অ্যাক্টিভিটি বলতে গিয়ে আমরা ওই টপিকগুলোকে আনলাম না, এগুলো ছিল বাকি এবং তিনটে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম, একটা অ্যালোস্টেরিজম, একটা কেএম ভ্যালু মাইকেলিস মেনটেন ধ্রুবক এবং একটি ফিডব্যাক ইনহিবিশন, এই তিনটে টপিক। আশা করি বুঝতে পেরেছো। চলো, তোমরা যারা নতুন দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এখনই এবং পাশে নোটিফিকেশান বেলটাকে অন করে রাখো, এবং যারা আগে আগে থেকে দেখছো তারা প্রচুর লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, হ্যাঁ এবং প্রচুর প্রচুর বিভিন্ন জনকে ছড়িয়ে দাও ভিডিওগুলোকে। ওকে চলো, হ্যাঁ একটা টপিক, একটা বিষয় বলার যে এই এনজাইমের সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের বায়োমলিকুলসটা শেষ হলো, এরপর আমরা অন্য কোনো টপিক নিয়ে আবারও তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, টাটা।